শীতে পা ফাটার সমস্যা নতুন কিছু নয়, পায়ের গোড়ালি ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। দীর্ঘদিন পা ফাটা থাকলে হতে পারে ইনফেকশন, এমনকি পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া এবং দৈনন্দিন চলাফেরায় ব্যাহত হয়। মূলত শুষ্ক মৌসুম ও আর্দ্রতার ঘাটতিতে এমনটা হয়। চলুন জেনে আসি কেন পায়ের গোড়ালি ফাটে এবং এর সমাধান। পা ফাটার অন্যতম কারণ ভিটামিনের অভাব, বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়, যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া। পানিশূন্যতা পা ফাটার আরও একটি বড় কারণ। আর্দ্রতা কম থাকলে বা কম পানি পান করলে কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যায়। সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। ক্ষেত্রবিশেষ এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতে। তবে এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ীভাবে হয়। থাইরয়েডের সমস্যা থেকে পা ফাটার সমস্যা দেখা যেতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক শুকিয়ে পায়ের ফাটল ধরে। সমাধান, কুসুম গরম পানিতে 15 মিনিট পা ভিজিয়ে আলতো করে ঘষিয়ে পরিষ্কার করুন। কুসুম গরম পানি রুক্ষতা কমায়। গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে ফাটা গোড়ালিতে ব্যবহার করতে পারেন। নারকেলের তেলও লাগাতে পারেন। পাকা কলা চটকে তার সঙ্গে মধু আর অ্যাভোকাডো মিশিয়ে প্যাক বানিয়ে পায়ে লাগাতে পারেন। চালের গুঁড়া, মধু, লেবুর রস, দুধের সর দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করে নিন। এই প্যাক লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে গেলে ঘষে তুলে নিন। ঘরে সবসময় জুতো ব্যবহার করুন ও পায়ের পাতা পরিষ্কার রাখুন। ডায়াবেটিস রোগীরা পা ফেটে গিয়ে রক্ত বের হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। পানাক্তার চ্যানেল আই অনলাইন।